বিশ্বনবী যদি ইচ্ছা করতেন নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে ইচ্ছা করলে মক্কার ভিতরে সব চাইতে ধনী মানুষটার সাথে বিবাহ দিতে পারতেন। কারণ বিশ্বনবী যেই দিন সব সাহাবীর সামনে বললেন, সাহাবীরা আমার কলিজার টুকরা ফাতেমা একটু বড় হয়েছে, বেঁচে থাকতেই নিজ হাতে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে কারো হাতে উঠিয়ে দিয়ে যেতে চায়। ধনী মানুষগুলো বিশ্বনবীর দরবারে এসে কেউ উনতি মিনতি করে কাকুতি মিনতি করে বলল, আমাকে আপনার মেয়েটাকে দেন। আরেকজন বলে আমার ছেলের সাথে বিবাহ দেন, আরেকজন বলে না আমার ছেলের সাথে দেন। সব হলো ধনী মানুষ। বিশ্বনবীজি বলেন, না সবাই চলে যাও, এত ধনী মানুষদেরকে আমি পছন্দ করি না। সব সাহাবী মিলে একজনকে খুঁজে পেলেন, জোরে বলেন কয়জন? তিনি হলেন হযরত আলী। হযরত আলীকে খুঁজে পাওয়ার পর সব সাহাবীরা বললেন, ফাতিমাকে মনে হয় আল্লাহ রাসূল কারো হাতে উঠিয়ে দেবে না, আলী সর্বশেষ, তুমি যাও দেখি তোমার হাতে ফাতিমারে উঠায় দেয় কিনা। আলী বললেন, এটা কোনো কথা নাকি? আমি যাইতে পারবো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজে ঘরের ভিতরে ঢুকে বিশ্বনবীর সাথে সালাম বিনিময় হলো। বিশ্বনবীজি বললেন, আলী কেন আসছো? আলী বললেন, সাহাবীরা জোর করে পাঠাইছে, চলে যাইতেছি। সুবহানাল্লাহ, বলেন পাঠাইছে সাহাবীরা, আমি ইচ্ছা করে আসি নাই, আবার চলে যাইতেছি। বাকির হলেন, সব সাহাবীরা ধরলো, কি সংবাদ? আলী বললেন, কোনো কথাই আমি বলতে পারি নাই, আমার পক্ষে সম্ভব নয়। একদিকে হলো আল্লাহর রাসূল আমার চাচাতো ভাই, আমার লজ্জা লাগে, কথা বলতে পারবো না, ফাতিমার জন্য প্রস্তাব আমি দিতে পারবো না। সব সাহাবীরা জোর করে আবার ঢুকিয়ে দিল ঘরের ভিতরে। বিশ্বনবী দেখে মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার জন্যই তো আমি অপেক্ষা করে আছি আলী, তোমার বস্তু, তোমার বিবাহের কথাবার্তা, এটা কোনো পক্ষ থেকে আসে নাই, পক্ষ থেকে আসছে একজনের কাছ থেকে, তিনি কে? এত লজ্জাবোধ করো কেন? এত শরম পাও কেন? বিশ্বনবী নিজেই ফাতেমার বিবাহটা পড়িয়ে দেওয়ার পর হযরত আলীরে বললেন, আলী আমার মেয়েটারে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, আমি এসার সালাত আদায় করে এরপরে তোমার ঘরে আসব। ফাতিমা চলে গেলেন আলীর ঘরে, চতুর্দিকে তাকিয়ে দেখেন কোনো ফার্নিচার নাই, ঘরের ভিতরে দামি দামি কোনো জিনিস নাই। আলীর ঘরের ভিতরে একদিকে একটা প্লেট, আরেকদিকে একটা বাটি, আরেকদিকে একটা পানির মশক, আর একটা পুরাতন খাটিয়া, আর তরবারি ঢাল পড়ে আছে, ঘরের ভিতরে আর কিছু নাই। আলী শরম পায়, ফাতিমাও শরম পায়। সালাত আদায়ের পর দরজার বাহিরে সালাম এলো, বুঝতে পারলেন এইটা আখেরি জামানার নবীর সালাম, এই সালামটা কারো নয়। সাথে সাথে সালাম নিয়ে দাঁড়িয়ে গেলেন আলী এবং ফাতেমা। বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে চাদরের ভিতরে দুইজনকে জড়িয়ে নিলেন, আলীকে ফাতেমাকে বিশ্বনবীর চাদরের ভিতরে জড়িয়ে নিয়ে বিশ্বনবী বললেন, মা ফাতিমা, অনেক ধনী বাড়ি থেকে তোর বিবাহের প্রস্তাব এসেছে, মদিনার ভিতরে সবচাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে, মক্কা থেকে সবচাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে রে মা। ধনী বাড়িতে গেলেও ধনী হয়ে থাকতে পারতি, কিন্তু ঈমান মজবুত করতে পারতি না। ঈমান যদি মজবুত করতে চাস, আলীর ঘরের ভিতরে তোর ঈমান মজবুত হবে। আলীর ভিতরে দামি দামি ফার্নিচার নাই, আলীর ঘরের ভিতরে দামি দামি সোফা নাই, আলীর ঘরের ভিতরে দামি দামি জিনিস নাই, কিন্তু আলীর ঘরটা হলো আমল দিয়ে সবসময় ভরপুর হয়ে থাকে। সেই ঘরের ভিতরে থেকে ফাতিমা একটা চাদর দিলেন, চাদর কয়েকটা দিন পর্যন্ত অনাহার। ফাতিমাকে একটা ফাতিমা চাদর দিয়ে বললেন, যাও আলী বাজারে চাদরটা বিক্রি করে খাবার নিয়ে আসো, হাসান হোসাইন অনেক কষ্ট পায়। চাদরটা বিক্রি করলেন ছয় দেড় হাম দিয়ে,
ছয় দেরহাম দিয়ে বিক্রি করার পর ছয় দেরহাম হাতের ভিতরে নিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে আসবেন, এমন সময় পথের ধারে একটা ভিক্ষুকের সাথে দেখা, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হয়ে বলল আলী, প্রায় 15টা দিন পর্যন্ত এই পেটের ভিতরে কোনো দানা পানি দিতে পারি নাই। আলী চিন্তা করলো, আমার ঘরে 5 দিন কোনো খাবার রান্না হয় নাই, আমার চাইতে বেশি দুঃখে আছে এই বেচারা। ঠিক কেনা হাতের ভিতরে 6 দেরহাম দিয়ে দিলেন, 6 দেরহাম সুবহানাল্লাহ বলেন। বাড়ির দিকে খালি হাতে রওনা দিলেন, হাতের ভিতরে কিছু নাই। চিন্তা হলো, ফাতিমা চাদর দিল, 6 দেরহাম দিয়ে বিক্রি করলাম, এই 6 দেরহামও দান করে দিলাম, ফাতিমাকে কি কথা বলবো। ইতিমধ্যে খবর এলো উট বিক্রি হবে, উট, এই উট বাজারে বিক্রি হবে, কে নেবে কে নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবী বললেন, আলী উটটা কিনবা নাকি? সাহাবী বললেন, উট যদি কিনো উট কিনতে পারো। হযরত আলী বললেন, আমার কাছে কোনো টাকা নাই। সাহাবী বললেন, টাকা এখন লাগবে না, আপনি বিক্রি করে এরপরে টাকা আমারে দিয়ে। উটের দাম কত? সাহাবীর কাছ থেকে উট কিনে নিলেন 80 দেরহাম দিয়ে। জোরে বলেন, কত দেরহাম? 80 দেরহাম দিয়ে উট কেনার পর কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী রাস্তা দিয়ে আসার সময় বললেন, আলী উটটা আমার কাছে খুব ভালো লাগছে, বিক্রি করবা নাকি? হযরত আলী বললেন, হ্যাঁ উট আমি বিক্রি করব। দাম কত নিবা? হযরত আলী বললেন, কিনছি 80 দেরহাম দিয়ে। ব্যবসার ভেতরে সত্য কথা বলতে হবে, ঠিক কিনা? কিনছি আমি 80 দেরহাম, কিন্তু বিক্রি আমি 80 দেরহাম দিয়ে করব না। সাহাবী বললেন, কত দেরহাম দিয়ে করবা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, এখন বিক্রি করলে দিতে হবে 140 দেরহাম। জোরে বলেন, কত দেরহাম? 140 দেরহাম। সাহাবী সাথে সাথে টাকা 140 দেরহাম দিয়ে কিনে নিয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী যার কাছ থেকে উট কিনলেন তার কাছে 80 দেরহাম দিয়ে দিলেন, 80 দেরহাম দিলে থাকে কয় দেরহাম? সবাই তো বলে না, কয় দেরহাম? 60 দেরহাম নিয়ে চলে গেলেন বাড়িতে। বিশ্বনবী ফাতেমা বসা, হযরত আলী সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, উটের ব্যবসা তো আজকে ভালোই হয়েছে। হযরত আলী বললেন, আপনি বুঝলেন কেমনে? হযরত আলী যখন কথা বললেন, বিশ্বনবী বললেন, আলী শোনো, যেই উটটা প্রথম তোমার কাছে 80 দেরহাম দিয়ে বিক্রি করেছিল ওইটা ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাম, আর যিনি 140 দেরহাম দিয়ে কিনেছিলেন উনি ছিলেন মিকাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আর তুমি 6 দেরহাম আল্লাহর রাস্তায় দান করলা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে আল্লাহ কখনো কমায় না, দানটারে বাড়ায় দেন কে? 6 দেরহাম তুমি দান করছো, 1 দেরহামে তোমাকে 10 দেরহাম করে দিয়ে 60 দেরহামের মালিক বানায় দিয়েছে আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় দান করলে কখনো কমে না, বাড়ায় দেন কে? এই জন্য লোভ করা যাবে না, লোভ করা যাবে? লোভ করলে 3 জনের মতো জীবন দিতে হবে। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত আলীর মতো যদি দান করেন, 1-এ 10 দান করে দিবেন কে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন।